দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো গলসিতে। এদিন রাত্রি 8টা নাগাদ উত্তর গলসির বুঁইচাপুলে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, দীর্ঘদিন আগে এই দলীয় কার্যালয়টি গ্রামের তৃণমূল কংগ্রেস নেতাদের দখলে ছিল। দুই গোষ্ঠীর বিবাদের জেরে বেশ কয়েক মাস বন্ধ হয়েছিল এই দলীয় কার্যালয়। আজ সকালে গলসি 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজন মণ্ডলের অনুগামীরা ঘটা করে দলীয় কার্যালয়টির উদ্বোধন করেন। সুজন গোষ্ঠীর অনুগামীদের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা শৈলেন হালদারের অনুগামীরা প্রচুর সংখ্যক লোকজন নিয়ে এসে দলীয় কার্যালয় দখল করার চেষ্টা করে এবং দলীয় কার্যালয়ে থাকা সকলকে টেনে হিঁচড়ে বের করে দেয় বলেও অভিযোগ। গ্রামের বাসিন্দা সুজন গোষ্ঠীর অনুগামী গলসি পঞ্চায়েত প্রধান শেখ সাহানাজ বেগম বলেন, দলীয় কার্যালয়টি আজ সকালে তারা নতুন করে উদ্বোধন করেছেন। বিকেলের পর থেকে দলীয় কার্যালয়ের কিছুটা দূরেই অশান্তি সৃষ্টি করার জন্যই শৈলেন হালদারের অনুগামীরা পিকনিক শুরু করে এবং রাত্রি 8টা নাগাদ দলীয় কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে। স্থানীয় গলসি পঞ্চায়েতের সদস্য অপর গোষ্ঠীর অনুগামী শেখ আজিজুল হক ওরফে মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবছর এই দিনে তারা এখানে পিকনিক করেন, ওটা ওদের নিজেদের মধ্যে ঝামেলা, তাঁদের সঙ্গে ওদের কোনো যোগই নেই। যদিও শৈলেনবাবু জানান এ বিষয়ে তার কিছুই জানা ছিল না, তিনি ফোন মারফত জানতে পারেন একটি ঝামেলা হয়েছে, তিনি খোঁজ নিয়ে দেখেছেন। লোকসভা ভোটের সময় কংগ্রেসকে ভোট করালো, পঞ্চায়েত ভোটের সময় নির্দলকে ভোট করালো, তারা আজকে ফুলমতে তৃণমূলে থাকলে পার্টি অফিস করবে। আজকে আমরা সকালে পার্টি মিস্টার কারা উদ্বোধন করেছিল পার্টি মিস্টার সকালে? আজকে আমাদেরই আর একটা গোষ্ঠী কার মদতে জানি না, সকাল থেকে যারা লোকসভা ভোটের সময় কংগ্রেসকে ভোট দিয়েছে, দেয়া করেছে, পঞ্চায়েত ভোটের সময় নির্দলকে নিয়ে লাচালাচি করলো, তারপরে আবার বিজেপির সঙ্গে আতাত, তাদের সকালে বলছে আমরা মিম পার্টি করি, মাথায় টুপি দিয়ে বেরিয়ে পড়ছে, দুপুরবেলায় বলছে আমরা তৃণমূল করি, বিকেলবেলায় বলছে আমি সিপিএম করি, রাতের বেলায় বলছে আমি বিজেপি করি। আজকে সেই মানুষগুলো, সেই লোকগুলো তৃণমূলের পতাকা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে বলছে আমরা পার্টি অফিস খুলবো। আমাদের তৃণমূলের এত কষ্ট করে, মেহনত করে আজকে পার্টি অফিসটা করেছে, আজকে দখল করতে হবে, মেনে নেবো? হ্যাঁ, আজকে আজকে আপনি যে বললেন দুটো গোষ্ঠী, আপনার গোষ্ঠীর জন্য করেছিল, আর একটা গোষ্ঠী কার? ওই গোষ্ঠীটা, ওইটা কার? বাসু চৌধুরী, ওটা কালুর গ্রুপ, ওটা শৈলেন হালদারের গ্রুপ। আর আপনাদেরটা? আমাদের তো কোনো ঝামেলা করতে না, আমাদের পার্টি অফিস মানে আপনাদের যেটা গোষ্ঠী যুবনেতা সুজনের সঙ্গে আপনারা আছেন? হ্যাঁ আছি, মানে আমাদের নিজেদের মধ্যেই ঝামেলা। হ্যাঁ, নিজেদের মধ্যেই ঝামেলা। ঠিক আছে, পুরোনো পার্টি অফিসটা আমাদের, সেটাকে দখল করতে যাচ্ছে, মানে শৈলেন হালদারের মদতে, বিলটুর মদতে, কালুর মদতে, এখন পঞ্চায়েত সমিতি গিয়ে দালালি মারে। আপনার নাম? আমার নাম শেখ শাহনাজ বেগম, আমি গলসি পঞ্চায়েতের প্রধান। বিরোধী পার্টি একটা আজকে নতুন তৈরি হয়েছে, আজকে এসে রান্না বান্না করে গ্রামের লোককে খাওয়াচ্ছে, আজকে এসে জোর জবরদস্তি পার্টি হচ্ছে, দখল করা ধান্দা করছে। আমাদের গ্রামের প্রধান আছে, সব আছে, সব গোটা গ্রামের লোক মানছে, তাও সব ওরা কাজ করে সব দখল করা ধান্দা করছে, আমার দখল করতে দিই নাই। আমরা তো এখানে বাড়াবাড়ি একটা ফিস্ট করি এই দিনে, গ্রাম্য ব্যাপার, গ্রামের সকল মানুষ মিলিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি, সবাই আয়োজনে খাওয়া দাওয়ার করা হয়েছে। এখানে তৃণমূল পার্টির শাহনাজ হোসেন, শাহনাজ বেগম পার্টি অফিসে দখল নিয়ে একটা ঝামেলা হয়েছে, তাতে আমাদের তো যুক্ত না, নিজেদের মধ্যেই সব, নিজেদের মধ্যেই ওরা ঝামেলা করে, ওর মধ্যে আমরা কোনো যুক্ত নাই, আমরা রান্না করছি, রান্না করে খেয়ে চলে যাবো। কি নাম আপনার? শেখ আইজুল হক। আপনি তো এখানকার সদস্য নাকি পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। পার্টি অফিসে ঝামেলা বলতে, যে পার্টি অফিসে যে প্রধান নিয়ে নিয়ে একটা ব্যাপার চলছে, অনেকদিন ধরেই চলছে, তার নিজেদের মধ্যে একটা খেয়ে খেয়ে চলছে,
মানে প্রধান তো আপনাদেরই গ্রামের আমাদের গ্রামেরই প্রধান কিন্তু এটা নিজেদের মধ্যে একটা ভাগাভাগি হয়ে গেছে যাদের গ্রুপের ব্যাপারে যে ভাগাভাগি হয়ে গেছে ভাগাভাগি হওয়ার ফলে এখন নিজেরা একটু ঝামেলা করছে ও দখল নেব ও দখল নেব আমরা এই সম্বন্ধে কিছু আমাদের যে ইয়ে আছে গ্রাম্যভাবে যে আমরা একটা সব ফিস্টির মতো করি প্রতি বছরই করি শুধু এই বছর নয় তা আমরা এই বছরই করছি তাদের আমরা 2-250 লোক আমাদের খাবে এখানে আমার সবাইকে আমন্ত্রিত করা রয়েছে সবাই এসে খাবে এই ঝামেলা হয়ে গেলো তার জন্য আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ে ভাই প্রশাসন আমাদের কাছে হাজির হয়ে গেছে আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু আপনার গোলসি পঞ্চায়েতের প্রধান তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি সুজন গ্রুপের মানে আপনার হচ্ছে যুবর যিনি সভাপতি আছেন তার গ্রুপের এবং এখানে হচ্ছে আপনার শৈলেন হালদারের অনুগামীরা ঝামেলা করেছে কিন্তু আপনারা তো এলাকাতে শৈলেন হালদারের অনুগামী বলেই পরিচিত না শৈলেন হালদারের সঙ্গে আমাদের এখনো অবধি কোনো যোগাযোগ নাই আমি নিজে পার্সোনালভাবে বলছি আমি এক সময় যুব সভাপতি ছিলাম অঞ্চলের তা এখন নাই গো তা সুজা শৈলেন হালদারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই মানে আজকে যে ঝামেলাটা হয়েছে পুরোটা তাহলে বলতে চাচ্ছে যে ওদের নিজেদের নিজেদের মধ্যে খেয়েছি নিজেদের মধ্যে ওদের সঙ্গে সবাই ছিল তা আজকে ওর কাছ থেকে সবাই সরে এসছে এবং পাটিয়াবি নিজেদের মধ্যে দখল নিয়ে নিজেদের মধ্যে একটা ঝামেলা চলছে আমার নাম শেখ কামরুল আমি কোনো পদে আছি না আমি পদে বলতে আমি এমনি ছিলাম যুবর অঞ্চল সভাপতি ছিলাম এখন নাইকো এখন কাজ করি দলে হয়ে কর্মী আপনি কি করে দলে